চল্লিশ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুমটা ঠিক কেটেছে এটা বলবো না, তবে আজকে উঠেই গেছে, আর বেকার শুয়ে ল্যাদ খেয়ে লাভ নেই। কারণ যা যা কাজ আজকে করতে হবে করে নিতে হবে, কারণ আজকে সানডে, বুঝতেই পারছো। কালকে থেকে আবার ওরও অফিস শুরু হয়ে যাবে, আর একবার একই গতে বাধা পড়তে হবে আর কি। আজকে দিনটা আসলে একটু দুপুরে খেতে লেট বা সকালে খেতে লেট হলে না অসুবিধা হয় না, যেহেতু আজকে সানডে ছুটির দিন। কিন্তু অন্যদিন ওকে দেড়টার মধ্যে খেতে বসতে হবে, তাহলে একটু দুপুরে রেস্ট নিতে পারবে, তারপর নাইট শিফটে বসতে পারবে আর কি। তো ওই জন্যে না ওটা একটা গতে বাঁধা টাইমের মধ্যে থাকে, আর সানডেটা টাইমের মধ্যে থাকে না কিছু। তাই জন্য আমি চাই সানডেতেই যত কাজ ফাজ করে নিতে, সানডে বা স্যাটারডে। তো কালকে আমরা বেরিয়েছিলাম দেখেছিলে, ওই জন্যে আজকেই সব কাজগুলো করব। তাই ভাবলাম একটু সকালটা ছাদ থেকে শুরু করে আসি। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গায়ে একটা সোয়েটার বা কিছু জাতীয় থাকলে ভালো হতো, এরকম একটা ওয়েদার। 7:40 মানে 7:45, বুঝতেই পারছো খুব একটা সকাল নেই। তবে আমি উঠেছি 7:18, ওটা আমার কাছে যথেষ্টই সকাল, কারণ আমরা 7টার এই সকালটাকেও এখন আর দেখতে পাই না, কারণ যেহেতু নাইট শিফট করে 2:30-3টের দিকে আমরা ঘুমাই। তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় আমাদের। আমার তো অন্তত 8:30-9টা বাজেই বাজে, ওর তো 10টা বাজিয়ে দেয় ঘুম থেকে উঠতে উঠতে। কিছু করার নেই, দেখো ঘুমটাও তো পুষিয়ে নিতে হবে, তাই না? তো মোটামুটি চুলঠুলো আছড়াইনি, ধরে ধরে বেঁধেই চলে এলাম তোমাদের সাথে। সকালবেলাটা ছাদে তো এই স্নিগ্ধ আকাশটাকে দেখতে পাওয়া যায়, তো ভালো লাগে। তবে আমাদের ফ্ল্যাটে একটা প্রবলেম অবশ্যই হয়েছে, যেটা ওনারকেও বলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যতদিন ছিলাম ততদিন তো ঠিক আছে, কিন্তু এখন না এইভাবে তারে সব মেলে দিয়ে যায়, যার জন্য আমার আজকে ওঠা তারাও দেখাচ্ছে। এই দেখো আজকে তাও দেখলাম সামনের দুটো তার একটু ফাঁকা আছে, আমি ওটা দেখতেই এসেছিলাম। অনুরূপাও চলে এসছে আমার সাথে সাথে, আয় উঠে। তো আমি তার দেখতেই এসেছিলাম, মূলত কাচার আগে তারটা দেখে যাওয়া ভালো, কেচে টেচে নিয়ে তার দেখতে হলে বেকার হয়ে যাবে পুরো। তো এখন না ওই তারে সব তারে মেলে দিয়ে যায়, আর ব্যাপারটা হচ্ছে আধা খাচ্ছাড়া করে মেলে, মানে এক একটা পুরো তার ধরে মেলে না। আর এই কাজটা করছিল যে কোনো একজন কিংবা দুজন, তো ওই জন্যে ওনারকে বলা হয়েছিল। ওনার বলার পর থেকে একটু দেখছি তারঠার ফাঁকা তাও রাখছে, আজকে মোটামুটি সামনের দুটো তার ফাঁকা রয়েছে, তো মেলবো ওখানে। কেউ যদি আটখানা তার জুড়ে মেলে দেয় তুমি বলো, কার না রাখটা ধরে, স্নানের জামা কাপড় টুকু মনে হয় ব্যালকানিতে মেলছি, কিন্তু আজকে যেটা কাঁচা হবে সেগুলো তো আর ওখানে মেলা যাবে না। কালকে একটু বৃষ্টি পেয়েছিলাম আমরা রাস্তায়, ওই জামা কাপড়গুলো কাচতে হবে, চাদর উঠিয়ে ফেলেছি, তো এইগুলো কি করে ব্যালকানিতে মেলবো, তাই না? তো চলো আর লেট করবো না, অনুরূপারাও উঠে গেছে, আঙ্কেল আন্টি আজকে বেরিয়ে যাবে, ওই জন্যও সকাল সকাল কিছুটা ওঠা, যে আঙ্কেল আন্টির সাথে লাস্ট দেখাটা করে নেবো। তো চলো এবার যাই নিচে। ও আর আমি এসেছিলাম একটু ছাদে, এই যে এই তারটা আমার জামা কাপড়, দেখেই তোমরা বুঝতে পারছো মোটামুটি একটা তার হয়ে যেত যদি স্নানের জামা কাপড় মেলতাম। স্নানটা এখন হয়নি, এখন সবই বাজে সকাল, দাঁড়াও বলছি, এখন বাজে 8:12। তো এই চাদর থেকে শুরু হয়েছে, ওর ওই রুমালে গিয়ে শেষ হয়েছে মোটামুটি এই কটাই। তো চলো এবার যাবো নিচে, আঙ্কেল আন্টিরও বেরোনোর টাইম হয়ে গেছে, তাই আগে থেকে আমি কেচে ঠেচে নিলাম একটু। তো ব্রেকফাস্ট তো রেডি করেই নিয়েছি, এরকম একটা গ্লাস আর এরকম একটা কলা আমার জন্য তৈরি হবে, এই দুটো ডিম শুধু ওর সাথে আমারটাও নিয়ে নিয়েছি আর কি, একই সাথে ডিমটা নিয়ে নিয়েছি। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দুপুরের খাবারে আসবো। সকালের ব্রেকফাস্টের পর তো চলে এসেছি রান্নাঘরে, ওখানে মুগ ডালটা ভেজে আমি সেদ্ধ হতে বসেছি, আর এখানে ভেজ ডালের জন্য গাজর, বিনস, কপি আর হচ্ছে টমেটোগুলো কেটে নিয়েছি, এগুলোকে এবার ধোবো, ধুয়ে টুয়ে রেডি রাখবো। তো চলো, আর এগুলো হতে হতে আমি ঘরঝাট, ঘর মোছা, বিছানা গোছানো সবটা করবো। ও না বেরিয়ে গেছে আসলে, দাঁড়াও বলছি তোমাদেরকে। এই ফ্ল্যাটে বলতে পারো আমি এখন একাই, আর ওকে দেখো টাওয়েলটা ইউজ করেছে করে চেয়ারের ওপর মেলে দিয়েছে, মানে ও এরকমই। তো যাই হোক না কেন, আর আমি এই ফ্ল্যাটে একাই এখন বলতে পারবো, কারণ ও গেল আমাদের স্কুটিটা সার্ভিসিংয়ে দিতে, 2 মাস হয়ে গেছে, তাই জন্য সার্ভিসিং তো এবার হয়ে যাবে একটা। তো 2 মাসে একটা সার্ভিসিং ছিল, সেটাও করতে গেছে, আর অনুরূপা স্নেহাশিসাও নেই, ওরা গেছে আঙ্কেল আন্টিকে ছাড়তে স্টেশন, তো ওরা একেবারে দুপুরেই ঢুকবে, কারণ 11টায় ট্রেন ছাড়বে, ওখান থেকে আবার ফিরতে ফিরতে ধরো 12:30-1টা এরকমই বাজবে। তো আমি ওই জন্য ভাবছি একাই যখন সব কাজগুলো আগে তাড়াতাড়ি করে তাহলে সেরে নিই, বিকেলটা হবে 8টা আমাদের চারজনে। এতদিন আঙ্কেল আন্টিও ছিল, আজকে থেকে নেই, অনুরূপারও একটু ফাঁকা ফাঁকা তো অবশ্যই লাগবে, চেষ্টা করবো একসাথেই থাকার আমরা।
তো আর সকাল সকাল তো জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি, ফার্স্ট হাফে মনে হচ্ছে শুকিয়ে যাবে, সেকেন্ড হাফে অন্যরকম মেলে দিতে পারি, সেখানে আমার কিছু আর দরকার নেই। তো আমার বিছানাও না ওল্ডহাল হয়ে রয়েছে, সবটাই এবার গোছাবো, ডালটা ওদিকে সেদ্ধ হতে বলে দিয়েছি, সেদ্ধটা হোক আর আমি বিছানাটা গুছিয়ে ফেলি। একটু হাঁপিয়ে গেছি বলতে পারো, এখন বাজে হচ্ছে 11:02। এখানে এই মা আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাই করা হবে, ওই জন্যে এখানে সেদ্ধ করে রাখলাম, একটু মানে ভাত দিয়ে জলটা ফেলে দিলাম। আর এখানে মাছটা নুন হলুদ রেখে রেখেছি, এখানে ধনে পাতা বার করে রেখেছি, আর এখানে চলছে ডাল কি যে ফুটছে। তো ওর একটু দেরি হবে বলেই গেছিলো, কারণ 1 ঘন্টা লাগবে, মানে সার্ভিসিং 1 ঘন্টা বলেছে, তার মানে একটু টাইমই লাগবে। আর আমি এখানে কার্পেটটাকে বার করে দিয়েছি, তার কারণটা হচ্ছে ঘরটা ঝাড় দিলাম, এবার ঘরটাকে মুছবো, মুছে না একটু বসবো আগে, তারপর আবার সবটা করবো, বেশি টাইম লাগবে না। আর মাছটা করবো শুধু একটু, আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো খাওয়ার টাইমে ভাজবো। ভেজ ডাল কিছুতেই খেতে চায় না, কোনো মতে একটু রাজি করানো গেছে যে একটু ভেজিটেবল তো খাওয়া দরকার, ভেজিটেবল খাবো কিন্তু এইরকম মানে শাকসবজি ঠিক আছে খাবো আমি, কিন্তু ডালে দিলে ও আর সে ডাল খেতে চায় না কিছুতেই। আর আমার কয়েকদিন ধরে খুব ভেজ ডাল খেতে ইচ্ছে করছিলো, তো একার জন্যে কি আর ডাল করা যায় বলো তো, তাই জন্যে ওকে রাজি করিয়েছি, কিন্তু বলেছে যে ফ্রেঞ্চ ফ্রাই হলে তবেই ও ডালটা খাবে, তাই জন্য ফ্রেঞ্চ ফ্রাই। তো ওই আর কি আলু ভাজা ও একটু মশলা পাখি মাখিয়ে আলু ভাজা, এই যা। তো আজকে রোদটা ভালো না উঠেছে, ভেবেছিলাম রোদ উঠবে না, দেখালাম তোমাদেরকে 7:45 সময় আকাশের ওরকম অবস্থা ছিল। তো চলো আর বকবক করবো না, আগে ঘরটা মুছে নিই তারপর সব কিছু। আর আমি না ও যখন থাকে না তখন এই দিকের দরজাটা খুলে রেখে এই দিকের দরজাটা দিয়ে দিই, কারণ আমার রান্নাঘরটা একটু ভেতর দিকে, আর তোমাদের দেখাই আমি ঘরও না খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি, এই দেখো কিচ্ছু নেই আর সব পরিষ্কার। তো কার্পেটটা তো দিয়ে দিয়েছি বাইরে, ওই জন্য কার্পেটটা নেই ওখানে। তো চলো আর সময় নষ্ট করবো না, ঘরটাকে মুছে নিই, বললাম না ঘরটা মুছে একটু বসবো, তো একটু বসে নিলাম। ওইদিকে ডালটা মোটামুটি হয়ে গেছে, আর একবার যখন একটু ফোটাবো তখন একটু ধনে পাতা লাস্টে ভাজা মশলা একটু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর মাছটা করতে যেটুকু টাইম, তারপর তো ভাত বসিয়ে আমি স্নানে চলে যাই, যেটা রোজ করি সেটাই করবো। ওকে একটা ফোন করি দেখি কতদূর কি হলো না হলো, এতক্ষণ আর ফোন করারও টাইম পাইনি, আগে কাজগুলো সেরে এসেছি। উফ আমি না হাঁপিয়ে গেছি রীতিমতো, তো সানডে একটু চাপ থাকেই, ছেলেদের হয়তো ছুটি থাকে, যারা হাউস ওয়াইফ থাকে তাদের একটু চাপই থাকে, বা যারা চাকরি করে মেয়েরা রোববার ছুটি থাকলে হয়তো সংসারের দিকটা গুছিয়ে নেয়, জানি না আমি ঠিক, আমি তো চাকরি করি না তো ওই জন্য আমার জানা নেই ঠিক তারা কি করে, বাট আমার কাজ একটু স্যাটারডে আর সানডে বেশি থাকে। তো একটু বসে নিই তারপর আবার দেখা যাবে। এখন বাজে 1:45, আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা তো সবার আগেই করেছি, ডালটা হয়ে গেছে, আর এখানে রয়েছে হচ্ছে এই আলুটা ভাজবো খাওয়ার টাইমে, আর মাছটাও হয়ে গেছে, মাছটা দই আর পোস্ত দিয়ে করেছি, শুধু আর কিচ্ছু দেওয়া নেই তাতে, আর এখানে ভাতটা হয়ে গেছে। এবার যাবো একটু ছাদে, ছাদ থেকে এসে আমি জামাকাপড় নিয়ে এসে স্নান করবো, কারণ এতটাই রোদ আমি স্নান টান করে গেলে পুড়ে যাব পুরো, যাই আগে। লাঞ্চ মেনুটা সিম্পল হতে পারে বাট খুব কিন্তু সুন্দর একটা ঠিকঠাক মেনু, এটা তো ভেজ ডালটা আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখো বেশ বাইরে থেকে না ক্রিসপি ক্রিসপি খেতে হয়েছে, আর বেশ সুন্দর ভাজাও হয়েছে সবকটা, আর মাছটা তো তোমাদেরকে দেখিয়েছি, তো খুব ভালো একটা মেনু। তো চলো এবার খেতে বসি, বাজে হচ্ছে 1:30, আর অনুরূপারাও চলে আসবে, ওরাও খেতে গেছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 12:21। আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছিলো যে তারপর আর লেবু ঠেবুও কাটিনি, আর খাওয়াও হয়নি, আজকে ফল হচ্ছে আমার পেটে আর জায়গা নেই, আর খাবো না কিছু, না ঠিক আছে ঘুমিয়ে পড়ি চলো। তো দুজনে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখানে দেখো এখানে জামাকাপড়গুলো মেলায়, স্নানের জামাকাপড়গুলো এখানে দেই ঠিকই কিন্তু ছাদেই তাড়াতাড়ি শুকায়, এখানে একটু দেরি হয়, ঠিক আছে শুকিয়ে গেছে মোটামুটি, কোমরটা একটু একটু হয়ে যায় তো শুকিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কি, এখানে সব রাজ্যের জামাকাপড়গুলোকে আমি এখানে ভুর করেছি আজকাল গোছাতে, এখন তো ইচ্ছে করছেই না, পরে ইচ্ছে করলে গুছিয়ে ফেলবো, নয়তো কালকে গুছিয়ে ফেলবে, একবার অনেক কাজ আমার দ্বারা ঠিক হয় না, আমি একটু রয়ে শুয়ে বসে কাজ করি, আমার মা ওই জন্য রেগে যেত যেটা তোকে করতে হবে সেটা তুই করেই ফেল। হ্যাঁ আমার ওইরকম সবসময় কাজ করবো এই জিনিসটা আমার মধ্যে নেই একদম, হ্যাঁ ঠিক আছে যেটুকু আমাকে আজকে করতে হয়েছে আমি করে নিয়েছি, ওটা আমার কোথাও জায়গা তো জুড়ে নেই, চেয়ারটাতেই রয়েছে, আমি কালকেও কাজে বসার আগে গুছিয়ে ফেললেই হলো, বা আজকে যদি কাজ গুছিয়ে ফেলি দেবে। আমার মা সারাক্ষণ কাজ করছে, সারাক্ষণ কাজ করছে, আমার একদম ভালো লাগে না এই জিনিসটা,
তো মামুনকে আবার এই দিক দিয়ে ভালো লাগে, তা যখন ইচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে আমাকে এখনই করতে হবে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো এই হচ্ছে ঘরের পরিস্থিতি, মানে আমি ও আমাকে বলছে চা করবে, তো আমি এখন র চাই হয়, ও দুধ চা আর খায় না সেই শরীর খারাপের পর থেকে। তো আমি বাসনটা মেজে চাটা করতে গেছি, মানে দুপুরে বাসনটা মেজে, আর ও বিছানাটা গুছিয়ে এসে দেখো ওই কোনাটায় কাউকে বসতে দেবে না, পুরোটা জুড়েছে বালিশ কোল বালিশ কম্বল, মানে পুরোটা জুড়ে রেখে দিয়েছে, ওই পাশে আমি কাউকে বসতে দেবো না এরকম ব্যাপার। আর আমিও না ঠিক করিনি, যদি আমি আজকে ঠিক করি, এসে যদি দেখে মাংস কিনে এসে যদি দেখে যে আমি ওটা ঠিক করেছি, তাহলে বলবে আমার কাছে তোমার পছন্দ না, আমি আর কি কাজ করবো, ওই জন্য আমি ঠিকও করিনি, থাক এরকমই থাক, কোনো অসুবিধে নেই, কেউ আসলে পরে না ঠিক করে দিতাম, কেউ যখন আসবে না তাহলে ঠিক আছে থাকুক এরকম অসুবিধে নেই, আর যদি কেউ আসে আমি ঠিক করে দেবো তখন। তো চলো একটু যাবো ছাদেও আসুক দেখে, এখনো তো মোটামুটি আমাদের এখানে 6:21 মানে যথেষ্ট বেলা দেখতেই পাচ্ছ। আর যা হাওয়া আসছে চুল দেখে আমার বুঝতেই পারছো, ফ্যান কিন্তু অফ, এই জানলাটা দিয়ে আসছে, মানে আমরা শুধু বোধ হয় একটু শোয়ার টাইমেই ফ্যানগুলো চালাই, তাও আবার কম্বল গায়ে দিয়ে নিয়ে, আদারওয়াইজ না খুব ঠান্ডা লেগে যাওয়ার একটা ভাস থাকে এখানে, কলকাতা থেকে হঠাৎ করে এসে তো অনেকেরই ঠান্ডা ঠান্ডা লেগে যায়। তো ন্যাচারাল হাওয়া দিচ্ছে না, তো চলো ও আসুক দেখি। ব্যাঙ্গালোর মানে বৃষ্টি তো অবশ্যই, আমরা অনুরূপার ঘরে বসেছিলাম, এত জোর বৃষ্টি নেমেছে, দেখো ওই দিকটার ওই বর্ষাটা তার কিছু দেখা যাচ্ছে না, এত জোর বৃষ্টি নেমেছে, রোজ বৃষ্টি রোজ বৃষ্টি হচ্ছে। তো চলো ওরে বাপরে ঘরে যাওয়া যাক এবার। এখন বাজে 8:39, আমি রান্নাঘরে মোটামুটি চলে এসেছি, করবো একটু চিলি চিকেন, মেখে মুখে আমি রেডি করে রেখেছি, এবার এটাকে ফ্রাই করবো, অনেক দিন না ফ্রাই করে করিনি, অনেকদিনই ফ্রাই করে করিনি, মা ওই মেখে মুখে করতাম আর কি, অনেকক্ষণ মেখে রেখে দিতাম, ওটাও ভালো লাগতো। আর সেদিনকে অনুরূপা ফ্রাই, মানে আমি বিয়ের আগে ফ্রাই করেই করতাম, যেহেতু প্রমি খুব একটা ফ্রাই করেটা পছন্দ করে না তাই করতাম না, কিন্তু অনুরূপা সেদিনকে আবার ফ্রাই করে দিয়েছিল, সেটা তিনি খুব ভালো খেয়েছেন, তাই জন্য আজকে আবারও ফ্রাই করেই বানাবো। তবে অনুরূপাটা সেদিন না খুব সুন্দর হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইল একটা বানিয়েছিল ও, তো চলো আজকে আমি একটু বানিয়ে নিই রুটি খাওয়াবো বলে। তো আমরা আমাদের ডিনার নিয়ে তো বসে পড়েছি, রুটি চিলি চিকেন এটা, আর হচ্ছে এটা স্নেহাশিসদা আজকে স্পেশাল মাংস কষা বানিয়েছে, তো সেটা তো চলো এবার খেতে বসি, অলরেডি না 11টা বেজে গেছে। সেই যে তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে না জানলাটা দিয়ে, এখানটায় জাস্ট দাঁড়ানো যাচ্ছে না আর। তো চলো আজকের মতো তো দিনটা শেষ, সানডে শেষ, কালকে থেকে আবারও একই রুটিনে ফেরা, তো সেটা মোটামুটি বেশিরভাগই তাই হয়ে থাকে, স্যাটারডে সানডে ছুটি, তো মানডে থেকে আবারও শুরু, কালকে থেকে আবার রেগুলার রুটিন। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের এই ব্লগের কিছু অন্তত হলেও ভালো লেগেছে। তো যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকো।